কারণ ফ্রিল্যান্সিংটা যদি আমরা তাদেরকে স্বীকৃতি না দিই, তো কাজ করতে গেলে বলে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, বলে ফ্রিল্যান্সিং, বলে সেটা আবার কি, এরকম অনেক মজা মজা ঘটনাও আছে। সেটা কাজে আমি মনে করি যে আমাদের এই ডিজিটাল বিনির্মাণের ফলে আমাদের যে মানব সম্পদ তৈরি হচ্ছে শুধু দেশে না, বিদেশেও কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর ফ্রিল্যান্সিং এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদ্যোগ, যেটা ঘরে বসেও এমনকি আমাদের যারা প্রতিবন্ধী বা মানে শারীরিকভাবে যারা হয়তো একটু চলাফেরা করতে পারে না, তাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। তারাও ঘরে বসে কিন্তু কাজ করতে পারবে এবং সেটা তারা করে যাচ্ছে। আমরা তাদেরকেও সেভাবে ট্রেনিং দিয়ে আমরা কাজে লাগাতে চাই, যেন সমাজে তারা কখনো অবহেলিত না হয়, সেটাই আমাদের কাজ। কাজে আমরা সেটাই বলবো যে আমার লক্ষ্য একটাই ছিল যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, কারণ ফ্রিল্যান্সিংটা যদি আমরা তাদেরকে স্বীকৃতি না দিই, তো কাজ করতে গেলে বলে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, বলে ফ্রিল্যান্সিং, বলে সেটা আবার কি, এরকম অনেক মজা মজা ঘটনাও আছে। সেটা আমি বলতে চাই না, তারপরেও মনে করবে যে ও তো কোনো কাজই করে, চাকরি করে না, তার মনে এটা ঢুকবে যে সত্যি তো আমি তো কোনো কাজ করি না। আসলে তা না, এটাও একটা কাজ, এটাও এক ধরনের চাকরি, এটাও এক ধরনের, কিন্তু সেটা হচ্ছে নিজেই নিজের বস, এবং নিজে শুধু বস না, আরও অনেকে মানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অন্যের বস হওয়া, অর্থাৎ অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই সুযোগটাও হবে। সেই দিক থেকে আমি মনে করি যে আমি ধন্যবাদ জানাই যে আমি বারবার এটা বলতে বলতে এখন এই সুযোগটা এসছে। এই জন্য আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিভাগ সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে কি, সজীব বাজার যাকে অনেক শুরু থেকে আমি বলছি যে এটা করতে হবে, কীভাবে করতে হবে তুমি বলো এবং তোমরা এই ব্যাপারে পরামর্শ দাও, আমাদের এই ছেলে মেয়েদেরকে একটা স্বীকৃতি দেওয়া একান্তভাবে দরকার। তো আজকে আমি মনে করি এই ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদানের জন্য একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যা থেকে সকল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবে। এই কার্ড ফ্রিল্যান্সারদের সামাজিক পরিচিতি তৈরির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে পারবে এবং তাদের ক্ষমতায়নে সহযোগিতা করতে পারবে। কার্ড তো ওই চাকরির খোঁজার ঝামেলা আর করতে হবে না, নিজেরা কিছু কাজ করার সাথে সাথেও কাজ করতে পারবে, এমনকি ঘরে বসে যারা ঘরে গিন্নিরাও কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। লেখাপড়া শিখে শুধু ঘরে বসে গিন্নিগিরি করা না, সেই সাথে সাথে ফ্রিল্যান্সিং করেও কিন্তু অনেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবে। তাদের ছেলে মেয়েগুলি যেমন মাকে কাছে পাবে, আবার সাথে সাথে মাও কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, কারো মুখাপুখি হয়ে থাকতে হবে না। এতে ছেলে মেয়ে সকলের জন্যই একটা বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে আমি এই তরুণ সমাজকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ডিজিটাল সেন্টারে মানে আমি বলি যে কাজ করার মাধ্যমে আমাদের যেমন ছেলেমেয়েরা অনেক সুযোগ পেয়েছে, এখন সমাজে একটা স্বীকৃতি আসবে, সম্মান আসবে, অর্থ উপার্জন করতে পারবে, এবং এই দিকে লক্ষ্য রেখে যেটা এমনকি আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। কারণ এই যে ছেলেমেয়েরা বিদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, ওটা তো রেমিটেন্স আকারেই বাংলাদেশে আসবে, এটাও আমাদের এখন হিসেবে নিতে হবে যে কারা কত অর্থ উপার্জন করে নিজেরা নিবে, কিন্তু হিসাবটা আমরা পাবো যে আমাদের কত অর্থ বিদেশ থেকে উপার্জিত হলো, সেটা আমাদের একটা রেমিটেন্সের হিসাবে যোগ হয়ে যাবে, যার ফলে আমি মনে করি আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই আমাদের বিদেশে যে যারা সশরীরে থেকে কাজ করছে তারাও যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, আবার যারা ফ্রিল্যান্সিং করে টাকা আনছে সেটাও কিন্তু একটা রেমিটেন্স হিসেবেই আমরা ধরে নিতে পারি। তো সেই দিক থেকে বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আমাদের তরুণ সমাজকে আমি অভিনন্দন জানাই এবং আবারও আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ বা মন্ত্রণালয়, আমি সজীব অর্জন জয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের মানে বেসরকারি খাতের উদ্যোক্তা, তাকে আমি বারবার বলছিলাম যে কিছু একটা উদ্যোগ নিতেই হবে, এই ছেলে মেয়েদের স্বীকৃতি দিতে হবে, এবং তারা আমাদের সমাজে এবং বিরাট অবদান রেখে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও রাখতে পারবে। তা আমি ফ্রিল্যান্সার যারা করে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি মনে করি আজকের পরে আমাদের আরও অনেক উদ্যোক্তা, অনেক তরুণ তরুণী এই ফ্রিল্যান্সিং কাজে আরও মনোনিবেশ করবে। তারা আমাদের যে ভাষা শেখার অ্যাপস আছে সেখান থেকে আরও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শিখে
বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের বস নিজে হবে এবং নিজেরা কাজ করবে, আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে, সেই আশা ব্যক্ত করে আমি ফ্রিল্যান্সার আইডির শুভ উদ্বোধন ঘোষণা করছি।